আয়নাগড়ে যখন ওরা আসতো, আসামির ফাঁসি, আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় যে রকমের টাইপের ই পড়ানো হয়, উপরে বেঁধে দেওয়া হয়, এভাবে বেঁধে দিত। এবং ওইটা একটা ই ছিল টুপির মতন, ওইটা পুরো এই গেড়ি পর্যন্ত দিত এবং চোখ বেঁধে দিত। ওইখানে কোনো দিনের আলো বোঝা যায় না, শুধু কান্না আর চিল্লাচিল্লির সময় শোনা যেত শুধু। আমি 2018 সালে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার উদ্দেশ্যে বাসে উঠি এবং সেখানে আমি ছাইনবোর্ডে নামি। ওখানে একজন ডাইকা বলে আপনার সাথে একটু কথা আছে। তা আমি বললাম যে জি বলুন। তা বললো যে রাস্তার সাইডে আসতে হবে। তো রাস্তার সাইডে গেলাম, চার পাঁচজন লোক এসে আমাকে গাড়িতে তুলে নেয় এবং সাথে সাথে আমার চোখ বাঁধে, হাত বাঁধে গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে আমাকে কোথায় নিয়ে যায় আমি জানি না। নেওয়ার পরে সেখান যেখানে রাখলো সেখানে দিন না রাত 27 দিনে আমি দেখিনি। 27 দিনে আমি মাত্র চার দিন গোসল করার সুযোগ পেয়েছিলাম। আপনাকে চোখ বাঁধা ছিল? চোখ বাঁধা ছিল এবং আমাকে এভাবে 24 ঘন্টা হাতে বেড়ি পড়াইয়া দেয়ালের সাথে এভাবে দাঁড় করায় রাখতো, পায়ে বেড়ি দিত, বকের উপরে 15-20টা ইট দিত দিয়ে তারপরে মোটা পাইপ দিয়ে বাড়ি দিত। 8-10 দিনে ওটা একটুকু নুলত না। খাবার চাইলে নষ্ট খাবার দিত, খাবার চাইলে নষ্ট খাবার দিত এবং দিনে একবার খাবার দিত, বেশি পানি চাইলে আয়সা শরীরে প্রসাব করে দিত। তো এইভাবে করতে করতে যখন শেষ দিন আমাকে মারে, আমাকে ইট দিয়ে ডান পাটাকে এভাবে ভেঙে ফেলে, তখন আমার হুঁশ ছিল এবং বাম পাটা যখন ভাঙে তখন আমার হুঁশ ছিল না। এই অবস্থায় আমার পা আছে, ডান পাটা এভাবে আছে, বাম পাটা এটা হচ্ছে ডান পা। আমি মারা গেছি এটা ভেবে, তারা আমাকে ডাস্টবিনে ফেলে যায় এবং আমি আমার হুঁশ যখন ফিরে আসে তখন আমি দেখি যে আমি ডাস্টবিনে পড়ে আছি। মানুষকে আমি বললাম যে আমাকে একটু তুলে নেন, আমাকে একটু তুলে হাসপাতালে নেন, কেউ আমাকে ধরে না। একজন মহিলা এবং একজন পুরুষ ভ্যান দিয়ে যাচ্ছিল। কোন জায়গায় এটা? এটা এটা হচ্ছে ঢাকা, ঢাকার যে ময়লা ফেলানো হয় ডেমনা রোডে, ওই রোডে। এটা হচ্ছে আপনার 25 অক্টোবর, তখন রাত্র ছিল, রাত্র 11টার সময়ে, সম্ভবত 10:30 কি 11টা হবে। মূলত আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, আমি বলছি ওখানে যা বলতো আমি হ্যাঁ বলতাম। তো আমার সব পরিচয় আমি দিয়ে দিয়েছি, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর। এবং যখন ওরা আমাকে গ্রেপ্তার করলো তখন আমার মোবাইলে চেক করে সব ধর্মীয় আলেমদের মাহফিল পাইলো। 2013 সালে আমি শাপলা চত্বরে সশরীরে উপস্থিত ছিলাম। সরকার বিরোধী যতগুলি আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে আমি ছিলাম, যার কারণে অন্যরা আমাকে চিনত যে আমি সরকার বিরোধী, এটি হচ্ছে মূল কারণ। জিজ্ঞাসাবাদ করেছে যে তোরা কেন আন্দোলন করো, জামাত শিবির করো, তারপরে হেফাজত করো, সব জায়গায় তো তোরে দেখা যায়। আয়নাগড়ে যখন ওরা আসতো, আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় যে রকমের টাইপের ই পড়ানো হয়, উপরে বেঁধে দেওয়া হয়, এভাবে বেঁধে দিত এবং ওইটা একটা ই ছিল টুপির মতন, ওইটা পুরো এই গেড়ি পর্যন্ত দিত এবং চোখ বেঁধে দিত, চোখ বেঁধে দিত। ওখানে না, ওটা বোঝা যেত যে উপর থেকে দিয়েছে এবং চোখ বাঁধে দিত এবং বলতো নিস্মৃতি টাকা। ওইখানে কোনো দিনের আলো বোঝা যায় না, ওখানে আরও লোক ছিল 10-15 জন হবে, শুধু কান্না আর চিল্লাচিল্লির সময় শোনা যেত শুধু। ওখানে নামাজের কোনো সুযোগ নাই, বাথরুমে যাইতে চাইলে যেতে দিত, পোশাক করতে যাইতে চাইলে পোশাক করতে দিত না, শরীরে পোশাক শুকিয়ে যেত। সেটা কি সাথে নিয়ে যেত ওরা বাথরুমে? হ্যাঁ, ওরা সাথে নিয়ে যেত এবং ওইখানে কেবলমাত্র চোখ নিচে তাকাইতে বলতো, টস মারতো। 27 দিনে কি চোখ বন্ধ করা ছিল? না, চোখ বন্ধ করা ছিল না, ওরা যখন আসতো তখনই চোখ বেঁধে দিত এবং নিচে তাকাইতে বলতো। আচ্ছা, আপনি যে রুমে ছিলেন সেই রুমের যদি একটু বর্ণনা দিন। সেই রুমে নিচেও পাকা ছিল, দেয়াল পাকা ছিল, দেয়ালের ভিতরে হুক ছিল এবং সেই হুকে হাত বেঁধে রাখতো এবং কোমরে বেড়ির ব্যবস্থা ছিল, অর্থাৎ বেল পড়ার ব্যবস্থা ছিল।
না, শোয়ার কোনো ব্যবস্থা নেই। রাজনীতি বলতে আমি ধর্মীয় রাজনীতিকে পছন্দ করি, এটাই আমি আমার সর্বোচ্চ কথা। তবে আমি লিখিতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই।